নমস্কার বন্ধুরা গতকাল তোমাদেরকে একটা ভালো নিউজ দিয়েছিলাম যে এক লাখ ষাট হাজার শূন্য পদ রয়েছে বিপিএসসির জন্য আর সেই রকমই একটা ঘোষণা হয়েছিল গতকাল যেটা হচ্ছে বিধানসভায় বিহারের যে শিক্ষামন্ত্রী তিনি ঘোষণা করেছেন কি না এক লাখ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এক লাখ ষাট হাজার নতুন শিক্ষক নিয়োগ কথাটা ভালো করে মন দিয়ে শোনো ঠিকই শুনেছ এক লাখ ষাট হাজার নতুন শিক্ষক নিয়োগ এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছিল অনেকে টিআরই থ্রি এর জন্য বলা হয়েছে কিন্তু তা নয় তোমরা ভালো করে জানো যে টিআরি থ্রি এর জন্য সাতাশি হাজার সাতশো চুয়াল্লিশ সম্ভবত এই পদটা রয়েছে আর এটা একদম সম্পূর্ণ নতুন নিয়ম ঠিক আছে এটা নিয়ে বিশ্লেষণ করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে অলরেডি খবরের কাগজে বেরিয়েছে শুধু এখানে শুধু নয় আরও একটি খবরের কাগজ তোমাকে যদি দেখায় এখানেও রয়েছে আর যেটা বলছিলাম না যে তোমাদেরকে টিআরি থ্রিয় জন্য দেখো এই জায়গাটা লেখাই আছে এই জায়গাতে লেখাই রয়েছে যে মেয়ে সাতাশি হাজার সাতশো চুয়াল্লিশ পদ ঠিক আছে কিন্তু এই যে যেটা রয়েছে এখন এই এক লাখ ষাট হাজার একদম নয়া শিক্ষক একদম নতুন শিক্ষক নিয়োগের পদের জন্য অর্থাৎ টিআরই ফোর আমি তো বলবো যে টিআরই ফোর পয়েন্ট জিরোর জন্য এটা একটা বিরাট বড় সুবর্ণ সুযোগ বুঝতে পারছো তো এটা কি বলেছে তোমাদেরকে একটু আমি ছোট্ট করে বলে দিই তোমাদেরকে আরো বারবার বলছি যে তোমরা দেখো এই যে এত পরিমাণ শিক্ষক নিয়োগ হচ্ছে এটাতে তোমাদেরকে কিন্তু পেতেই হবে দেখো এক লাখ শিক্ষক নিয়োগ মানে যে এক লাখের এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার যে শিক্ষক নিয়োগ হচ্ছে এটা যে সব সময় তোমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভ তা নয় এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের রয়েছে মানে প্রাইমারি লেভেল রয়েছে নাইন টেন রয়েছে আপার প্রাইমারি রয়েছে ইলেভেন টুয়েলভ রয়েছে তারপর হচ্ছে প্রফেসর নিয়োগ রয়েছে মানে সবকিছু মিলিয়ে যে শিক্ষক নিয়োগ সেটা হচ্ছে এক লাখ ষাট সেটা কোনো অংশে কম নয় এটা হিউজ পরিমাণ সিট এখন তোমাদের কাছে প্রশ্ন যে বিপিএসির এক্সাম ক্যালেন্ডার 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 কিন্তু কিচ্ছু বলেনি সেটা নিয়ে যদি তোমাদেরকে বলা হয় যে এখানে আহ যে এক্সাম ক্যালেন্ডার দেখো এখানটা ভালো করে দেখো এই যে বিপিএসসির যে এক্সাম ক্যালেন্ডার এই যে পরীক্ষা ক্যালেন্ডারের কথা দেখতে পাচ্ছ তোমরা পরীক্ষার এই এক্সাম ক্যালেন্ডার ফোর পয়েন্ট ও সম্পর্কে তথ্য কেন না পর্যন্ত এই যে এক লাখ ষাট হাজার যে শিক্ষক পদ সেই পদ কিন্তু এখনো পর্যন্ত আপলোড হয়নি এটা কিছুদিনের মধ্যেই তোমরা আপলোড দেখতে পাবে এবং এটা যখনই নতুন করে আবার ডেটা ইনপুট করে দেবে তখন তোমরা কিন্তু এখানে এই যে এক্সাম ক্যালেন্ডারে কিন্তু তোমরা এটার আপডেট পাবে ঠিক আছে এমনটা নয় যে ফোর পয়েন্ট ও আর পরীক্ষা হবে না সেখানে কোনো আপডেট দেয়নি মানে কিছুই আর থাকবে না তা নয় ঠিক আছে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভালো করে যে এক লাখ ষাট হাজার নতুন শিক্ষক নিয়োগের যে পদ সেটা সম্পর্কে বিস্তারিত দিয়েছে আমি একটু করে তোমাদেরকে সাম আপ করে দিচ্ছি একটু করে বলে দিচ্ছি এখানে বিস্তারিত কি লেখা রয়েছে সেটা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কি আছে ভালো করে দেখো এক লাখ ষাট হাজার নতুন শিক্ষক পদ কখন বিজ্ঞাপন পর পর কিন্তু বিজ্ঞাপন অগাস্ট অগাস্টের অগাস্টের এখানে দেখো পরিষ্কার দেওয়া হয়েছে তো এখানে শিক্ষামন্ত্রী যে সুনীল কুমার যে শিক্ষামন্ত্রী আছেন উনার বক্তব্য অনুযায়ী উনি কি কি বিষয়গুলো তুলে ধরেছেন দেখো যে এখানে যেটা রয়েছে যে শিক্ষা বিভাগ বিপিএসিতে তাদের রিকুইজেশন পাঠিয়েছে এখানে এটার মিনিংটা হচ্ছে শিক্ষা বিভাগ পাঠিয়েছে লাখ লক্ষ ষাট হাজারের আচ্ছা এখানে যেটা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তারপরে রয়েছে এখানে দেখো ছাব্বিশ হাজার কম্পিউটার শিক্ষককে পুনর্বহাল রাখা হয়েছে ঠিক আছে এগুলো তাদের কিছু ব্যাপার রয়েছে আর এইটাতে যেটা বলেছে সেটা হচ্ছে এই যে শিক্ষার এই যে শিক্ষার সম্পূরক হিসেবে এই পদ এটা কিন্তু সর্বসম্মতিক্রমে পাস হয়েছে বুঝতে পারছো পাস হয়ে গেছে তাহলে এই জায়গাটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে এই জায়গাতে কি বলতে চেয়েছে এবং তোমাদের উচিত যারা পশ্চিম বাংলা থেকে রয়েছে। যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই সিরিয়াস হয়ে যাও দেখো এটা একটা সুবর্ণ সুযোগ আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে যে এখন মানে চাকরির সংকট চলছে সেই সংকট থেকে বাঁচতে কিন্তু তোমাদেরকে বিপিএসসির জন্য লেগে পড়ে থাকতে হবে ভালো করে দেখো এরপরে আরো একটা কথা তোমাদেরকে বলে দিই তোমরা যদি এই জায়গাটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই এই জায়গাটা কি লেখা রয়েছে তোমরা যদি দেখো ভালো করে বুঝতে পারবে এক মিনিট জাস্ট এক মিনিট একটু দাঁড়াও এই জায়গাটা এখানে যেটা লেখা আছে যে রাজ্য সরকার এক লক্ষ ষাট হাজার শিক্ষকের পদ পূরণ করবে বা শিক্ষক নিয়োগ করবে এবং এটা বৃহস্পতিবার অর্থাৎ গতকাল গতকাল বিধানসভায় যিনি সুনীল কুমার আছেন শিক্ষামন্ত্রী ওখানকার শিক্ষামন্ত্রী তিনি কিন্তু এটা উপস্থাপন করেন এবং এটা ঘোষণা করেন ঠিক আছে তো এই এক লক্ষ ষাট হাজার শিক্ষকের কিন্তু তিনি এই ঘোষণাটা দেন এবং এই যে নিয়োগটা হবে এটা নিয়োগটা কাদের মাধ্যমে হবে না বিপিএসসির মাধ্যমে হবে ঠিক আছে বিপিএসসির মাধ্যমে হবে অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে এবং তার জন্য এই যে এক লাখ ষাট হাজার পদ যাতে নিয়োগ করা হয় এক লাখ ষাট হাজার পদ যাতে পূরণ করা হয় তার জন্য কিন্তু অনুরোধ পাঠানো হয়েছে বিপিএসসির কাছে ঠিক আছে এবং এইগুলোর বিজ্ঞপ্তি এইগুলোর বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই বেরোবে এবং যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন পরিষ্কার হয়ে যাবে যে কোন মানে কোন কোন পদের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ প্রাথমিকে কত উচ্চ প্রাথমিকে কত নাইন টেনে কত ইলেভেন টুয়েলভে কত একদম পরিষ্কারভাবে বিজ্ঞাপনে কিন্তু তুলে ধরা হবে ঠিক আছে এটা কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করো যে এটা মানে এটা খুব বড় সড়ো একটা খবর তোমরা ধরে নিতে পারো যারা অ্যাসপারেন্ট রয়েছ বিহার শিক্ষক শিক্ষক নিয়োগের জন্য বা বিপিএসসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা একটা মানে কি বলবো এটা সুবর্ণ সুযোগ যাকে বলা চলে এই খবরটা আমি গতকাল রাত্রে পেয়েছিলাম এবং সাথে সাথেই তোমাদেরকে শেয়ার করেছিলাম আজকে আরও অনেক তথ্য পেলাম যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করলাম বিপিএসি টিআরি ফোর এর জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা কোনোভাবে বিভ্রান্ত না হয়ে নিজেরা নিজেদের কাজ কিন্তু এগিয়ে যাও আজকে আমি একদম সময় বাড়াবো না আজকে একদমই আর কথা বাড়াবো না শুধু বলে রাখবো যে যারা আজকে নতুন আমাদের ভিডিও দেখছো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকাউনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও দিলে তোমরা আগে পেয়ে যাও আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পরবর্তী ধাপের জন্য পরবর্তী ক্ষেত্রে তোমাদের এগিয়ে যাওয়ার জন্য পথ দেখাবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকবে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ